প্রত্যেকটা চোখের জল আসতে দিও না, মনের সব কথা সকলকে বলো না। লোকজন এখানে হাতে নুন নিয়ে ঘোরে, এই জন্য সমস্ত আঘাত সমস্ত কষ্ট সকলকে দেখিও না। যখন বলার মতো অনেক কিছু থাকে তখন বেশিরভাগ সময় মানুষ চুপ করে যায়। লোকজন নিজের জায়গায় একদম ঠিক থাকে, শুধু আমরাই তাদেরকে কিছুটা বেশি ভালো আর আপন মনে করে নেই। জানি না আমার ভাগ্যে কি লেখা আছে, আমি যাকে চাই সে আমার থেকে দূরে চলে যায়। যার পিছনে তুমি দৌড়াচ্ছ তার থেকে দুদিন দূরে সরে দেখো, কথা বলা তো দূর, সে তোমাকে মনেও করবে না। তুমি যেই মানুষটার জন্য বেশি কদর করবে সেই মানুষটা তোমাকে তত বেশি কাঁদাবে। যে কোনো কাউকে নিজের সময় দেওয়া মানে সময়ের অসম্মান করা। তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে যাদের জীবনসঙ্গীরা নিজেদের কথার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই সংসার স্বার্থের জন্য চলে, ঠান্ডার দিনে যেই সূর্যের জন্য অপেক্ষা করা হয় সেই সূর্যকেই গরমের দিনে তিরস্কার করা হয়। তোমার দাম শুধুমাত্র তখনই থাকে যখন তোমাকে প্রয়োজন হয়। আমার তো সেই সব লোকজনদের উপরে হাসি পায় যারা বাইরে থেকে তো আমার সাথে থাকে কিন্তু ভেতর থেকে আমার বিরুদ্ধাচরণ করে। সঠিক সময় সঠিক কথা বোঝার মতো মানুষ আর ভুল সময় সঠিক কথা বোঝানোর মতো মানুষ অনেক কষ্ট করে পাওয়া যায়। তুমি আমার থেকে উন্নত কাউকে তো পাবে কিন্তু তুমি কখনো শান্তি পাবে না। তোমার প্রতি তো অনেক নালিশ আছে কিন্তু শুধুমাত্র এই কারণে চুপ করে আছি যে যা তুমি আমাকে দিয়েছ তা অনেকেরই ভাগ্যে নেই। জীবনটা সবসময় নিজের হিসাবে বাঁচো, যদি অন্যের হিসাবে বাঁচা শুরু করো তাহলে না নিজের থাকবে আর না তো অন্যদের থাকবে। ভরসা হলো এমন একটা জিনিস যা ভেঙে গেলে কোনো আওয়াজ তো হয় না কিন্তু তার প্রভাব সারা জীবন থেকে যায়। ধর্ম যেটাই হোক না কেন তুমি ভালো মানুষ হও, কারণ হিসাব তোমার কর্মের করা হবে ধর্মের নয়। যেই সব লোকজন পরোয়া না করার নাটক করে সবচেয়ে বেশি খেয়াল তারাই রাখে। তাদের থেকে ভয় পেও না যারা তর্ক করে, বরং তাদের থেকে ভয় পাও যারা আপনজন সেজে ছল করে। ভালো মানুষের যুগ নেই বন্ধুরা, যদি কাউকে বেশি সম্মান দাও তাহলে সে তোমাকে বোকা ভেবে নেয়। যে সবসময় চলে যাওয়ার জন্য বাহানা খোঁজে তাকে কখনো আটকিও না, বরং তাকে দরজা অব্দি পৌঁছে দিয়ে আসো। কারোর সাথে দূর পর্যন্ত যাও, তারপর দেখো সেখান থেকে একা ফিরে আসা কতটা মুশকিল হয়। কাউকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে আবার ধোকা দেওয়ার সুযোগ করে দেওয়া। যেদিন তোমার আর কিছু এসে যাবে না সেদিন দেখবে সকলের অনেক কিছু এসে যাবে। কিছু তো স্পেশাল জিনিস আছে যেটা তোমাকে আমার সাথে জুড়ে রাখে, নয়তো এত ক্ষমা তো আমি নিজেকেও কখনো করিনি। কে বলে যে কষ্ট শুধুমাত্র ওষুধের দ্বারা যায়, কেউ যদি আপন হয়ে ভালোবাসার মলম লাগায় তাহলেও অনেক শান্তি পাওয়া যায়। কাজ শেষ হতেই আমি এখানে আপনজনদের বদলে যেতে দেখেছি। সম্পর্ক যদি মনের হয় তাহলে অনেক চেষ্টা করেও ভাঙা যায় না, আর যদি মাথার হয় তাহলে অনেক চেষ্টা করেও সেটা জোড়া যায় না। যদি প্রার্থনা করে দেখেন যে ঈশ্বর আপনার মনের কথা শুনছেন না তাহলে নিরাশ হবেন না, কারণ একদিন বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। আর যদি নিরাশ হয়ে ঈশ্বরের উপরে দোষারোপ করেন তাহলে যেদিন ভালো জিনিসটা পাবেন সেদিনও আফসোস ছাড়ার কিছু বেঁচে থাকবে না। তাই প্রার্থনার সময় যদি দেখেন যে আপনার মধ্যে অপেক্ষার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে তাহলে বুঝবেন আপনার মনের ইচ্ছা ঈশ্বর অবশ্যই পূর্ণ করবেন। ঈশ্বর এই বিশ্বাস আর ধৈর্যই পছন্দ করেন। একা বাঁচা সম্ভব হয়ে যায় যখন সাথে থাকার মানুষটাই বদলে যায়। কতটা ভালো লাগে এটা শুনতে যখন কেউ ব্যস্ত হওয়ার পরেও বলে যে তোমার থেকে জরুরি আমার জন্য আর কিছুই নেই। আর এখানে বদলাতে কে চায়, কিন্তু লোকজন বাধ্য করে দেয় বদলানোর জন্য। পরে আফসোস করার থেকে ভালো এখন একবার জান প্রাণ লাগিয়ে চেষ্টা করে নেওয়া। সম্পর্কের শুরুতে লোকজন মজা করেও রাখতে দেয় না, আর যখন তাদের মন ভরে যায় তখন হাজারবার রেগে গেলেও তারা মানাতে আসে না। মনের মধ্যে জোশ আর ব্যবহারের সম্মান থাকা দরকার, শুধুমাত্র ভালোবাসা ভালোবাসা বলে চিল্লালেই ভালোবাসা হয়ে যায় না। সম্পর্কের ভুল ব্যবহার কখনো করো না, কারণ সম্পর্ক তো অনেক পেয়ে যাবে কিন্তু ভালো লোকজন জীবনে আর কখনো নাও আসতে পারে। অর্জন করে নাও,
অথবা হারিয়ে ফেলো, কিন্তু নিজের স্বার্থের জন্য কখনো কোনো মানুষকে ব্যবহার করো না। বারবার মানুষের ধোকাকে মাফ করে দেওয়া ব্যক্তিকে দয়ালু নয়, মূর্খ বলা হয়। কখনো কখনো মানুষ সত্যি সত্যি হাঁপিয়ে যায় চুপ থেকে, কষ্ট সহ্য করতে করতে, ধৈর্য ধরতে ধরতে। মানুষ সত্যি হাঁপিয়ে যায় আশা রাখতে রাখতে, সম্পর্ক পালন করতে গিয়ে, সব কিছুর জন্যই সাফাই দিতে গিয়ে, আর আপনজনদের মানাতে গিয়ে। জীবনে ধোকা খাওয়াটা অনেক বেশি জরুরি, কারণ আমাদের চলতে হয়তো মা বাবা শেখায়, কিন্তু জীবনের পথে আমাদের নিজেদেরই নিজেদেরকে সামলাতে হয়। সময়ের থেকে বড় ধোকাবাজ আর কেউ হয় না, এটা যদি একবার হাত থেকে বেরিয়ে যায় তাহলে আর কখনো ফিরে আসে না। ঘর বদলে যাক অথবা সময় বদলে যাক, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু সবচেয়ে বেশি দুঃখ তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। মুখ দিয়ে বলা কথা তো অনেকেই বুঝে নিতে পারে, কিন্তু আমার তো সেই মানুষটাকেই চাই যে আমার নিঃশব্দতাকে বুঝতে পারে। আমি তো তাদের চোখে ভালো নই বন্ধু যেখানে আমি নিচু হই না, আর যারা আমাকে পছন্দ করে তারা আমাকে কখনো নিচু হতে দেবে না। ভালো জিনিস আর সত্যতা পুরো দুনিয়াতে খুঁজে নিলেও সেটা যদি নিজের মধ্যে না থাকে তাহলে আর কোথাও পাওয়া যাবে না। আজকের সত্যিটা হলো এটা যে লোকজন তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যাদের টাকা পয়সা আছে, তাদের চরিত্র অভ্যাস এবং উদ্দেশ্য যাই হোক না কেন। যেই ব্যাপারে মন কেঁপে ওঠে ভগবান আমাদের সেই ব্যাপারে পরীক্ষা নেন। সহ্য করে নিয়েছি যা সহ্য করার ছিল, এখন সকলকে অবহেলা করার সময় এসে গেছে। চিন্তা ঋণ আর প্রেম কেউ করে না, এগুলো হয়ে যায়। আমি জীবনের থেকে একটা শিক্ষা পেয়েছি যে নিজের কথা সেখানেই বলা উচিত যেখানে সেটা বোঝার মতো একজন খোলা মনের মানুষ থাকবে। নদী কখনো জলের শূন্যতা অভাব করে না, রাত কখনো আধারের চিন্তা করে না, সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না। কেন শুধু শুধু চিন্তা করো যদি লোকজন তোমাকে বুঝতে না পারে? বাস্তবে তো চিন্তা তোমার তখন করা উচিত যখন তুমি নিজেই নিজেকে বুঝতে পারবে না। জীবনের একটাই উদ্দেশ্য রাখো, বন্ধুদের সাথে বেইমানি নয় আর বেইমানদের সাথে বন্ধুত্ব নয়। কে কার কতটা আপনজন হয়ে ওঠে এটা শুধুমাত্র সময়ই বলে। টাকা পয়সার কাছে মুক্ত নেই, কিন্তু তারা অনেক কিছু বলে দেয়। ধোকাবাজ লোকজন প্রথমে ধোকা দেবে আর তারপরে নিজের বাধ্যবাধকতা দেখাবে। যখন মানুষের সময় বদলায় তখন অন্য লোকজনের থেকে বেশি আপনজনেরা জ্বলে। যদি তোমার উদ্দেশ্য সঠিক হয় তাহলে একটা ভুল রাস্তাও তোমাকে সঠিক গন্তব্য পর্যন্ত নিয়ে যায়। স্বার্থের জন্য মেশা লোকজন কারোর সাথে বিনা স্বার্থে মেশার মানে কোনোদিনও বুঝতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।